Well, that's Stuart Broad's best figures in Test match cricket. He becomes the first Englishman to get two hat-tricks in Test cricket. নমস্কার, আমি সৌগত। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্টুয়ার্ট ব্রড সপ্তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে 500 উইকেট নেবার কৃতিত্ব অর্জন করলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ওল্ড ট্রাফোর্ডে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে ইংল্যান্ডের হয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন জেমস অ্যান্ডারসন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড দুজনে একই ব্যাটসম্যানকে আউট করে 500 উইকেট নিয়েছেন। ব্যাটসম্যানের নাম ক্রেগ ব্রেথওয়েট, যেটা বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একটা বিরল ঘটনা, যেখানে একই দলের দুই বোলার বিপক্ষ একই দলের একই ব্যাটসম্যানকে আউট করে বিভিন্ন বিভিন্ন সময় 500 উইকেট কমপ্লিট করেছেন। জেমস অ্যান্ডারসন 2017 সালে 500 উইকেট কমপ্লিট করেন, স্টুয়ার্ট ব্রড 2020। স্টুয়ার্ট ব্রড একমাত্র ইংলিশ বোলার যার পকেটে দুটো টেস্ট হ্যাট্রিকও রয়েছে। আসুন একবার দেখে নেওয়া যাক 500 উইকেটের তালিকাতে কোন কোন ক্রিকেটার এখনো পর্যন্ত নিজেদের নাম নথিভুক্ত করতে পেরেছেন। প্রথমে রয়েছেন মুথাইয়া মুরলীধরন 800 উইকেট, শেন ওয়ার্ন 708, অনিল কুম্বলে 619, জেমস অ্যান্ডারসন 589, গ্লেন বাগরা 563, কোর্টনি ওয়ালশ 519, স্টুয়ার্ট ব্রড 500। এই ভিডিও শেষে স্টুয়ার্ট ব্রডের এই 500 উইকেটের একটা ছোট্ট ক্লিপিং রয়েছে, সেটা দেখে নেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Must be! A fantastic moment for Stuart Broad, for his family as well. Everyone who supported him down the years, it doesn't get...